আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল মুন্নিস লাইফ স্টাইল। আজকে আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে, ঈদ স্পেশাল সেমাই রেসিপি। ঈদের মধ্যে তো আমরা সবাই সেমাই রান্না করে থাকি, কেমন হয় যদি আমরা একটু অন্যরকম করে সেমাই রান্না করি? এর জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের পুডিং। সেমাইয়ের পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম সেমাই, লম্বা সেমাইগুলো নিয়েছি। সেমাইগুলো এভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। আর নিয়েছি, লাগবে ঘি, 2 টেবিল চামচ ঘি নিয়েছি। এবং একটা বাটিতে নিয়েছি 1/4 কাপের মতো দুধ। এই দুধের মধ্যে আমি অ্যাড করব আগার আগার পাউডার। আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার অ্যাড করব। যেহেতু সেমাই দুধ দিয়ে রান্না করব, এর জন্য পানিতে গুলালাম না। আপনারা চাইলে আগার আগার পাউডারটা পানিতেও গুলিয়ে নিতে পারেন। আমি আগার আগার পাউডারটা মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। আশা করি আমার এই সেমাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সেমাই রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানে ঘি দিয়ে দিচ্ছি। সেমাইটা আমি প্রথমে ভেজে নেব ঘিতে। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিব টুকরো করে রাখা সেমাইগুলো। সেমাইগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। সেমাই ভাজা হয়ে গেলে আপনারাই বুঝতে পারবেন যে সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। অবশ্যই চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে, না হলে যেহেতু ঘি দিয়েছি ঘিটা এমনিতেই তাড়াতাড়ি গরম হয়ে যায়, পুড়ে যেতে পারে। সেমাইগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি এখন প্যানটা একটু সরিয়ে রেখে দিব। আমি অন্য আরেকটি ছড়ানো প্যান নিয়ে নিলাম। এখন এই প্যানে আমি দিয়ে দিব 1 লিটার, মানে 4 কাপ গরুর দুধ। এখানে আমি লিকুইড গরুর দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন, অথবা পাউডার মিল্কও ইউজ করতে পারেন পানির সাথে গুলিয়ে। আর এই গরুর দুধটা ঘন করার জন্য আমি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক এই দুধের সাথে অ্যাড করব। যেহেতু দুধের খাবার যতটা ঘন হবে ততটাই সুস্বাদু হবে, এর জন্যই আর কি আপনারা চাইলে নাও এই গুঁড়া দুধটা অ্যাড করতে পারেন। এই দুধটা খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে। দিয়ে দিলাম 2টি এলাচ, শুধুমাত্র দুধের ঘ্রাণের জন্য। দুধের যখন এভাবে বলক চলে আসবে, দিয়ে দিব ভেজে রাখা সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে আমি 2 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব। আশা করি 2 মিনিটের মধ্যে সেমাইগুলো সিদ্ধ হয়ে যাবে। সেমাইগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি দিলাম এখানে 1/2 কাপ, 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগার আগার পাউডারের মিশ্রণটি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি এর জন্য এখানে আরেকটু দুধ দিয়ে মিক্স করে ফিটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগার আগার পাউডারটা দিয়ে আমি সেমাইটা খুব ভালোভাবে নেড়ে নেব। এখানে আগার আগার পাউডার দেওয়ার পরে একটা বলক আসলেই হবে। আমি অন্যদিকে, এটা রান্না হয়ে গেছে, আমি অন্যদিকে দেখুন একটা বাটি সেট করে রেখেছিলাম পুডিং সেটের জন্য। আপনারা যে কোনো বাটি দিতে পারেন। আর এখানে রেখেছিলাম কিছু কিশমিশ, বাটির উপর দিয়ে দিচ্ছি। আর বাটিতে অবশ্যই গরম গরমই সেমাইটা ঢেলে নেবেন, কারণ সেমাই ঠান্ডা হয়ে গেলে পাতিলেই কিন্তু সেট হয়ে যাবে। দেখুন সেমাইটা কতটা শক্ত শক্ত এমনিতেই হয়ে গেছে। আমি বাটিটা এখন ঠান্ডা করে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন সেমাইয়ের পুডিংটা কতটা সুন্দর হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর জমে গেছে। আমি ছোট একটা পিস নিয়ে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।